দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের বেস্ট ডিপার্টমেন্ট ডিপ্লোমার জন্য কোনটা? এবছর কতজন স্টুডেন্ট ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছে? কোন ডিপার্টমেন্ট থেকে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট চাকরি পেয়েছে? অ্যাডমিশন ফিস কত? সেমিস্টার ফিস কত? কি কি ব্রাঞ্চ পড়ানো হয়? কটা সিট আছে? এবং মোটামুটি কত র্যাঙ্ক থাকলে তোমরা এই কলেজে অ্যাডমিশন পেতে পারো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আর সবার প্রথমে তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইলো, ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলো না। তো সবার প্রথমে শুরু করছি যে এই কলেজটা তোমাদের কোন ইয়ার থেকে চালু হয়েছিল। 1926 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল কিন্তু চালু হয়েছিল। এরপর চলে আসছি এখানে কি কি ব্রাঞ্চ পড়ানো হয়। এখানে টোটাল 4টি ব্রাঞ্চ পড়ানো হয়, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু 63 করে ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ 63 করে স্টুডেন্টস কিন্তু এখানে অ্যাডমিশন পায়। এরপর হচ্ছে যে এবছর কতজন স্টুডেন্ট চাকরি পেয়েছে। এখানে সব থেকে বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। মেকানিক্যালে 90% স্টুডেন্ট অলমোস্ট চাকরি পেয়ে গেছে এবং এই কলেজে এই ইয়ারে মোটামুটি সব ব্রাঞ্চ মিলিয়ে কিন্তু অলমোস্ট 75% স্টুডেন্ট কিন্তু ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছে। এরপর হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস কত টাকা লাগে। অ্যাডমিশন ফিস হচ্ছে 890 টাকা এবং তোমাদের সেমিস্টার ফিস হচ্ছে 250 টাকা। অর্থাৎ ভর্তির সময় তোমাদেরকে 890 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে এবং যখন সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তার আগে তোমাদের 250 করে 500 টাকা লাগবে। এরপর চলে আসছি যে তোমাদের কি কি র্যাঙ্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2021-এর র্যাঙ্ক এখানে শো করছে। সিভিলের জন্য হচ্ছে জেনারেল র্যাঙ্ক 14,021, কম্পিউটার সায়েন্সের জন্য 3,574, ইলেকট্রিক্যালের জন্য 7,498 এবং মেকানিক্যালের জন্য 10,916। এবছরের র্যাঙ্ক কাট অফ, অর্থাৎ 2022-এর র্যাঙ্ক কাট অফ এখনো পর্যন্ত দেয়নি, এটা একটু এদিক ওদিক হবে। তবে তোমাদের সকলের মধ্যে যেটা প্রশ্ন থাকে যে এখানে যে র্যাঙ্ক গুলো শো করছে এর নিচে যদি তোমার র্যাঙ্ক হয় এবং এটা তুমি যদি তোমার ফার্স্ট চয়েস প্রেফারেন্সে রাখো, তাহলে কি তুমি ডেফিনেটলি পেয়ে যাবে বা 100% শিওর আছে কি তুমি পেয়ে যাবে? সেটার উত্তর হলো না, 100% শিওরিটি নেই। তার কারণ হচ্ছে তোমার আগে যে সমস্ত স্টুডেন্টসরা থাকছে তাদের কি চয়েস তুমি জানো না। হয়তো তোমার আগে যারা আছে তারা সকলেই এই ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে, তুমি যে ব্রাঞ্চটা নিতে চাইছো তারাও সেগুলো নিতে চাইছে, তাহলে কিন্তু তোমার চান্স কমে যাবে। সেই জন্য তোমাদের সকলকে আমি একটা কথা বারংবার বলছি যে তোমাদের যে বেস্ট চয়েস, যে কলেজ বা যে ডিপার্টমেন্ট নিয়ে তুমি পড়তে চাইছো সেটা তো একেবারে উপরের দিকে রাখছোই, তার সাথে কিন্তু ব্যাকআপ কিছু চয়েস বা ব্যাকআপ কিছু অপশন তোমাদেরকে রাখতে হবে। তোমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে এটা হয়ে গেলে তো ভালো, কিন্তু যদি এটা না হয় তখন আমার প্ল্যান বি কি। তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে এখানে আরো কিছু চয়েস ফিলিং এর সময় তোমাদের এখানে এই কলেজটা ছাড়াও তোমাদেরকে আরো অনেকগুলো অপশন রাখতে হবে। যেমন ধরো তুমি দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে মেকানিক্যাল নিয়ে পড়তে চাও, তো যেটা যেহেতু তোমার এটা ফার্স্ট প্রেফারেন্স, তাহলে তুমি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে 1 নম্বর চয়েস তুমি রাখলে মেকানিক্যাল। এরপরে আর যে কলেজেস গুলো তুমি নিতে ইচ্ছুক সেই সমস্ত কলেজেস গুলোকেও কিন্তু মেকানিক্যাল, তুমি যেখানে যেখানে তোমার যদি ট্রেড প্রেফারেন্স শুধুমাত্র মেকানিক্যাল হয় তাহলে তোমার প্রথম চয়েস হচ্ছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের মেকানিক্যাল, সেটা তুমি সবার প্রথমে রাখলে। তারপরে ধরো অন্য যে যে কলেজেস গুলো আছে, ধরো হুগলি ইনস্টিটিউট অফ টেকনিক্যাল, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি তো তুমি নিতে চাইছো, সেটা তুমি রাখলে। বা আর যে যে কলেজেস আছে তোমার পছন্দের যেখানে তুমি মেকানিক্যাল নিতে চাইছো সেটা তোমাকে রাখতে হবে। এরপরে আরো একটা কোয়েশ্চেন আসে যে এইখানে যে র্যাঙ্কটা শো করছে এর থেকে বেশি যদি তোমার র্যাঙ্ক হয় তাহলে কি তোমার এটা তোমার চয়েস ফিলিং এ রাখা উচিত নয়? সেটা একেবারেই নয়। তার কারণ হচ্ছে হয়তো এরকম হতে পারে যে তোমার আগে যারা আছে তারা ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিতে চাইলো না, তাদের হয়তো চয়েস প্রেফারেন্স অন্য। তার কারণ তোমার আগে যাদের র্যাঙ্ক তুমি জানো না তার বাড়ি কোথায়, তো সে কিভাবে চয়েস ফিল করছে। তাই তোমার র্যাঙ্ক এখানে যে র্যাঙ্ক কাট অফ শো করবে 2022-এ যখন আসুক, যাই এখানে র্যাঙ্ক শো করুক না কেন, এখানে তোমার র্যাঙ্ক বেশি হোক বা কম হোক, তুমি যেহেতু দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে ইলেকট্রিক্যাল নিতে চাইছো, মেকানিক্যাল নিতে চাইছো বা সিএসটি নিতে চাইছো বা সিভিল নিতে চাইছো, তুমি যেটাই নিতে চাও না কেন সেটা সবার প্রথমে তোমার চয়েস ফিলিং এ রাখবে। এবং ব্যাকআপ অপশন হিসেবে তোমাকে কিন্তু আরো অন্য যে ভালো ভালো কলেজেস গুলো আছে
সেগুলোও কিন্তু তোমাকে চয়েস ফিলিং এর মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে এখানে হোস্টেল ফ্যাসিলিটিস আছে কি নেই, এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিস নেই এবং একটি স্টুডেন্ট ও তারকেশ্বর থেকে কিন্তু ডেলি যাতায়াত করে, তো ট্রেনে করে হাওড়া এবং সেখান থেকে বাসে করেও কিন্তু কলেজে পৌঁছে। তো এইভাবেও যদি কেউ হাওড়া বা হুগলি এই সাইডে থাকো তারাও কিন্তু এই কলেজে আসতে পারো, এবং যারা অনেকটা দূর থেকে আসছো যদি মেস ভাড়া নিয়ে থাকতে চাও তাহলে সেক্ষেত্রে আমি এই কলেজে এক্সিস্টিং স্টুডেন্টস এর সাথে আমি কথা বললাম, তো ওরা বললো মোটামুটি থাকা এবং খাওয়া নিয়ে মোটামুটি তোমাদের মান্থলি 4-5 হাজার টাকার মতো কিন্তু খরচা লাগবে। সো এই হচ্ছে তোমাদের টোটাল ডিটেলস। সো যে সমস্ত স্টুডেন্টসরা দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল নিতে চাইছো তাদের দ্বিমতের কোনো কারণ নেই, এটা ডেফিনেটলি অত্যন্ত ভালো একটা কলেজ এবং প্লেসমেন্টের দিক থেকেও কিন্তু খুব ভালো। সব থেকে মানে বেশি যেটা ভালো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল।